পাঁচই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তিনি কি করে পনেরো বছর একটা গোটা জাতিকে বৃত্তের মতো শাসন করতে পারলেন যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকত এটা হতে পারতো না এবং শেখ হাসিনা এই কোনো আসল কথা বলি শেষ কথায় শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে জারি করেছেন তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা একানকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনদিনও একটু দ্বিধা করেনি আপনি দেখেন বাংলাদেশে যত শত্রু সম্পত্তি বলে হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে তার সৎকারা কতবার শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কতবার শেখ হাসিনার বিরোধীরা করেছে তাহলে দেখতে পাবেন এই ব্যাপারে কোনো ভেদ নাই এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড় নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা আপনি সেটার কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা করবেন এটা তো অলিগারকে গঠন করেছে এটা তো গণতন্ত্র নয় তাই আমি শেষ কথাই বলি উনিশশো বাহাত্তরের সংবিধানে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা যে জাতীয়তাবাদ কথাগুলি লিখলেন আপনারা আমাকে বলুন দেখি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কোথাও এই চারটা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে কিনা কিংবা তার আগে গণতন্ত্র কথাটা তো সবাই মুখে বলি আমরা ধরতায় বলি এবং গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল দি লাস্ট সিটাডেল অব দ্য স্কাউন্ড্রেল ইজ ডেমোক্রেসি এবং এরিস্টোটল বলতেন ডেমোক্রেসি হচ্ছে সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ডেমোক্রেসি শেখ হাসিনা চালিয়েছে শেখ হাসিনা যেটা চালিয়েছে এটা ইজ ডেমোক্রেসি হয় তাহলে পৃথিবীতে ডেমোক্রেসির কোনো দরকার নেই অর্থাৎ একটা মানুষ যে মানুষকে প্রতারিত করা যে কত সহজ এখানে এইখানে বক্তৃতার মধ্যে আমরা যারা উন্মাদনা সৃষ্টিকারী বক্তৃতা করে অভ্যস্ত তারা কিন্তু এই কাজই করছি কাজে দেমাগকদের ডেমাককদের কথায় আমাদের আর নাড়া চলবে না